হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছে সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম আমি ডেসাইফান ডেইলি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে। সকালে ঘুম থেকে উঠেই যেই কাজটা থাকে সেটাই হলো আমার বারান্দায় একটু ঘুরে ঘোরা ঘোরাঘুরি করা, আমার প্রত্যেকটা গাছ দেখা। তো গাছে একটু পানি টানি দিয়ে আসলাম, দিয়ে নাস্তা শুরু করে দিলাম। আমি আজকে নাস্তাটা খাবো একটু ডিফারেন্ট নাস্তা, সেটা হলো মানে সবসময় থাকে কিন্তু ডিফারেন্ট হলো একটু ডেজার্টের মধ্যে করেছি আজকে। তো পাউরুটি দিয়ে ডিম অমলেট করে নিয়েছি, আর সেটা হলো ডোনার পাউরুটি নিয়েছি, ওইটা ক্রিম লাগানো, ওইটার মধ্যে ডিম দিয়ে একটু স্যান্ডউইচের মতো করে নিলাম, আর ডোনারটা ক্রিম দিয়ে একটু ডিম দিয়ে আর একটা ডেজার্ট করে নিলাম। তারপরে দেখেন আমার ছেলেটা খেতে চায় না, কান্নাকাটি করতেছে, খাবে না। তো আজকে সাইফানের বাবা একটু ঘুমাচ্ছে, সেজন্য বাবুকে নিয়ে আমি বসছিলাম, বাট আমি বাবুকে নাস্তাটা ব্রেকফাস্টটা করাতে পারিনি, কারণ ওর বাবার সাথে ব্রেকফাস্ট করতে পছন্দ করে। আমার বাচ্চা 2 বছর হয়ে গিয়েছে অলরেডি, তো সেজন্য বাচ্চাকে আমি একটু সকালে আমাদের সাথে নাস্তা করা খাওয়ানোর অভ্যাস করতেছি। তো আল্লাহর রহমতে হয়েছে একটু একটু, কিন্তু ঘুম থেকে উঠেই ফিডারটা খায়, কারণ বাচ্চারা আসলে 3 বছর যখন হয় ওদের গ্রোথটা ভালো হয়, তো ডেভেলপমেন্ট বেশি হয় শরীরের। তো সেজন্য বাচ্চাকে আমি সব ধরনের একটু নিউট্রিশন খাবার দিতে চাই, কিন্তু আমার ছেলেটাকে আমি প্রপারলি পারছি না, কারণ আমার ছেলেটা একেবারে খারাপ খাওয়া দাওয়ার ব্যাপারে একেবারে অনীহা করে, একেবারে কিছু খেতে চায় না, একটা ডিমও খেতে চায় না, কোনো কিছুই না। ওর খুব পছন্দের হলো দুধ ফিটার খাবে, সেটাই ও একটু পছন্দ করে খায়, একটু সেরেলাক খাবে 4 চামচ, জাস্ট ইট, আর কিছু খেতে চায় না। আসলে কি আমার বাবুর বয়সে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চারা মশলা একটু ভালো খায় আমি দেখেছি, কিন্তু আমার বাচ্চার রুচিটা নষ্ট হয়ে গিয়েছে, কিছুই খেতে চায় না আমার বাবু। তো খালাও আমাদের নাস্তার পর নাস্তা করে নিচ্ছে, আমার খালা আবার আমার বাসার সমস্ত কাজগুলো করে, মানে সমস্ত কাজগুলো বলতে কাটাকাটিগুলো, রান্নার কাটাকাটিটা খালা করে, ঘর মুছে কাপড় ধোয়, প্লেট ধোয়, থালা বাসনগুলো ধোয়ে, তারপরে আবার হলো যে 4টা কাজ করে, আবার আমার ওয়াশরুমগুলো ধুতে হয়, বাড়তি কিছু কাজও আমি করাই, আর রান্নার কাজটা আর বাচ্চাকে দেখাশোনার কাজটাই আমার নিজের, কারণ প্রত্যেকটা মেয়েই রান্নার কাজটা নিজের হাতেই করতে পছন্দ করে। রান্নাটা আসলে কাজের বউয়ের হাতে রান্না করে খেতে ভালো লাগে না আমাদের, কারণ আমরা রান্নায় যেভাবে মশলা দিই কাজের বউয়ার ওইভাবে দেয় না, সেজন্য মনটা মজা হয় না। রান্নার কাজটা আমি নিজেই করি। যখন সাইফার 6 মাস পর্যন্ত ছিল তখন আমি আরেকটা খালাকে দিয়ে রান্না করাইছি, কিন্তু ওরকম আমার মানে মনের মতো করে হয়নি। তারপর কী করবো, ছোটো বাচ্চাকে নিয়ে রান্না করতে পারিনি, তখন রান্না মানে খালার হাতেই রান্না খেতে হয়েছে। তো ঘরের মোছামুছির কাজগুলো আমি একটা বুয়া দিয়ে করাতাম, আমার একটা বুয়া ছিল, তো ওই বুয়াটা এখন আর আমার বাসাটা একটু দূর হওয়াতে এখন আর আসে না, সেজন্য ঘরের আসবাবপত্র মোছামুছির কাজটা আমার করতে হয়। আমার আবার একটু সাইনোসাইটিস প্রবলেম আছে, ডাস্ট অ্যালার্জি আমার, সেজন্য আমি মোছামুছি করতে পারি না, আসবাবপত্র তেমন একটা মোছামুছি করতে পারি না, সেজন্য আমার বাসার আসবাবপত্রগুলো তেমন একটা ঝকঝক করে না। তো আমরা ব্রেকফাস্ট শেষ করেই সেখানে বাবা ঘুম থেকে উঠলো, আবার ব্রেকফাস্ট করলো, তারপরে একটু বসুন্ধরা শপিং মলে গেলাম, সেখানে আমার একটু কাজ ছিল, মানে আমি একটা জুয়েলারি চেঞ্জ করবো অনামেস গোল্ডের, সেটা আমি একটু চেঞ্জ করে আনতে গিয়েছি, সেজন্য ওই যাওয়াতে আবার উইন্টারের জন্য কিছু হালকা শপিং করলাম। সেভেনের বাবার জন্য একটা শীতের একটা টি শার্ট কিনলাম, একটু সোয়েটারের মতো আমি একটা শাল কিনলাম, মানে শাল না উপরে পরার জন্য ভারী একটা সোয়েটারের মতো, হালকা হালকা শীতের আগমনে হালকা কিছু কেনাকাটা করলাম। বাচ্চাদেরকে আমি ওখানেই আজকে লাঞ্চ করিয়েছি, আমরাও একটু আইসক্রিম খাচ্ছি ঘুরে বেড়ে। দেখে না আমার ছেলেটাকে এখানেও খাওয়াতে পারছি না, মানে ওর অভিরুচি, ওর যেটা ভালো লাগে ও সেটাই খাবে, ও যেটা খেতে চায় সেটাই খায়, কিন্তু এখন কোনো কিছুই খেতে চায় না। আগে তারপরে তার মুডের উপরে খাবারটা আমি সিলেক্ট করতে পেরেছি, বাবু আজকে এটা এখন এটা খেতে চাচ্ছে এটাই দিচ্ছি, বাট এখন কোনো কিছুই খেতে চায় না। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন প্লিজ, যেন অন্তত আমার ছেলেটা একটু সুস্থ থাকে, খাবারের রুচিটা মুখে আসে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবার ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন,
আপনাদের সাপোর্ট ছাড়া আমি আমার চ্যানেলটাকে কখনোই সামনের দিকে এগিয়ে নিতে পারবো না। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি সামনের দিকে অনেক সুন্দর করে এগিয়ে যেতে পারবো। মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে, যেমন আমরা যখন লেখাপড়া করেছি তখন একটা টিচারের সাপোর্ট লিখেছে, বাবা মার সাপোর্ট লিখেছে, একটা ফ্রেন্ডের সাপোর্টও লিখেছে, তো সেরকম প্রত্যেকটা কাজের মধ্যে একটু সাপোর্টিং থাকলে যে কোনো কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তো বাসায় এসে আমি আবার একটু রুই মাছের ঝোল করলাম, রুই মাছ ভুনা করে নিলাম, একটু হালকা ঝোল করে রান্না করছি। সাইফানের বাবা বাইরের খাবার একদম খেতে পারে না, আমি আবার বাইরের খাবার খেতে পছন্দ করি, আমার বাচ্চারাও, মানে আমার মেয়েটা খুব হালকা পছন্দ করে। তো এসে রান্নাটা শেষ করে নিচ্ছি, ওকে খাবার দিব। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম খেতে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসতে পারি। খুদাহাফেজ, আবার দেখা হবে।